السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم মহাবাদ্যের সাথে দূর শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একবার দূর শুরু পড়লে দশটা গুনাহ মাফ হয়, দশটা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের দরবারে বেশি বেশি দুরুদ পাঠ করা, সুযোগ পাইলে আমরা দুরুদ শরীফ পাঠ করব। মহাব্বতের সাথে দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية أخرى والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ صَدَقَ اللَّهُ الْمَوْلَانَا الْعَظِيمُ وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت
التواب الرحيم صدر اجلاس معزز معاشر الحاضرين واجب الاحترام حضرت علماء کرام اللہ پاکر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اور امت گون পর্দার আড়ালে দূর দূরান্তে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের বান্দিরা, রাত্র অনেক হয়ে গেছে, লম্বা সুর আলো আলোচনা করার সুযোগ নেই, উপর থেকে পানি পড়তেছে, অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে ক্ষুধার্ত ক্লান্ত। তাছাড়া আপনারা জানেন আমি আসলে কোনো ওয়াইজিনও না, বক্তাও না, চরমন আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসে, যেহেতু আসতেই হয় সেই হিসাবে যা পারি টুটা ফাটা দুই একটা কথা বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যে কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির আল্লাহ পাক ফায়দার জন্য কামিয়াবির জন্য কবুল করেন। সবাই আল্লাহুম্মা আমিন। বয়ান আসলে হয়ে গেছে, সন্ধ্যার পর থেকে নিয়ে বিশেষ করে ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, বিভিন্ন বক্তারা এখানে আলোচনা করছেন, তার মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওলামা ওয়ারাসাতুল ওলামায়ে কেরাম হইল নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ওলামায়ে কেরাম আমি মাওলানার সবচেয়ে বেশি ভয় করি। ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এই আলোচনার উপরে আমল করলেই আমি মনে করি আমার জিন্দেগানির জন্য আর ওয়াজের দরকার নেই, কথা ঠিক না? কোনটা করণীয় কোনটা বর্জনীয়, ইমান আকিদা ঠিক রাখার জন্য ইসলামের তাহজিব তামাদ্দুন অনুযায়ী চলতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে, কি করা যাবে না, এই সম্পর্কে বর্তমান জমানায় সাত বছরের বাচ্চারাও সব জানে, কথা ঠিক না? জানে সবাই, সমস্যা হইল মানে না। সমস্যা কোথায়? জোরে কোন। কালকে এক আমার মামা সম্পর্ক এলাকার মামা, নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, নামাজ পড়ে, দাড়িও রাখছে, রোজাও রাখে, দিন অনুযায়ী চলতেও চায়। তো আমি জিজ্ঞেস করলাম যে মামা, কষ্ট করে তো নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামী তাহাজিব তামাদ্দুন মানিয়েই তো চলতে চান, আল্লাহ রসুলের জিন্দেগানি অনুযায়ী চলতে চান, তো ব্যক্তিগত জীবনে যেরকম আল্লাহ রসুলকে মানেন, রাষ্ট্রীয় জীবনে তো আল্লাহ রসুলকে মানেন না, তা কেমন? আমি রাষ্ট্রীয় জীবনে তো আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চান না, আপনার তো সেই লেলিনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কাফের মোশরিকের আদর্শ বাস্তবায়ন করতে চান, বিষয়টা কেমন হইল? তখন আমাকে বলে আমার বাপদাদা এই দল করিয়ে গেছে, আমি কি এটা ছাড়তে পারি? তখন সাথে সাথে আমার মাথায় আল্লাহর তরফ থেকে একটা উত্তর আসছে, আমি বলছি যে মামা আমার যতটুকু মনে পড়ে আমাদের ছোটবেলায় দেখছি আমাদের এলাকায় যখন বিদ্যুৎ ছিল না, আচ্ছা খেয়াল দিয়ে শোনার চেষ্টা করেন, জায়গা যেহেতু চতুর্পাশে ওয়াল, যেইভাবে মাইক লাগানো দরকার ছিল সেইভাবে পারে নাই, কাজে আওয়াজে একটু সমস্যা হবে, এটা মান্য নিতে হবে, বোঝার চেষ্টা করেন, খেয়াল দিয়ে শুনলেই আশা করি বুঝবেন। পিছনের হরেনগুলো মনে বাড়ি দিতেছে, পিছনের হরেনগুলো কমাই দেন, না না পিছনের হরেন ওইগুলো বাড়ি মারিয়া আওয়াজ গলায় ফেলাইতেছে, কথাটা খেয়াল করেন,
আমি আমার মামাকে বললাম, মামা ছোটবেলায় আপনার বাবা কি বিদ্যুতের আলোতে পড়ালেখা করছে না ল্যাম্প বা কফি জ্বালিয়ে পড়ছে? কেন কফি জ্বালিয়ে পড়ছে, হারিকেন জ্বালিয়ে পড়ছে? আমি তো, আপনি এখন বাতি জ্বালান কা বিদ্যুৎ জ্বালান কা, আপনি কফি জ্বালান না কেন? ছোটবেলায় আপনার বাবা কি টিউবওয়েলের পানি খেয়েছে? আপনি আপনার বাবার এত ভক্ত, আপনার বাপে দল করিয়ে গেছে, লেগে দল ছাড়তে পারবেন না, তাহলে তো আপনার উচিত কফি জ্বালিয়ে পড়া। বাড়ির ঘরের ভিতরে ইলেকট্রিসিটি জ্বালানো যাবে না, কফি জ্বালানো দরকার, কারণ আপনার বাপে কফি জ্বালাইয়ে মরছে, কথা কয় না? আপনার উচিত পুকুরের পানি ফিটকারি দিয়ে খাওয়া, স্যালো টিউবওয়েলের পানি খাওয়া। ডিপ টিউবওয়েল তো আপনার বাবা চোখেও দেখে যায় না, আপনি ডিপ টিউবওয়েলের পানি খান কা? এখন আর উত্তর দিতে পারে না। আসলে বোঝে ঠিকই, কিন্তু দুনিয়ার মোহাব্বত ছাড়তে পারে না। উনি যদি ওনার বাবার এতই ভক্ত হইত, তাহলে তো বাবায় কফি জ্বালাইয়ে মরতো, ওনারও কফি জ্বালানোর কথা ছিল। বাবায় পুকুরের পানি খাইয়ে মরছে, ওনার তো পুকুরের পানি খাওয়া উচিত ছিল, কি কথা ঠিক না? আসলে এটা কোনো জ্ঞানী মানুষের কথা না। আগে যখন আমাদের দেশে ডাক্তার ছিল না, তখন আমরা বিভিন্ন ধরনের বৈরা কবিরাজি চিকিৎসা, গ্রাম্য চিকিৎসা, হাড় ভাঙ্গে গেছে, পায়ের ভিতরে লতা টতা বাইন্দা, একেবারে ঘাওটাও বানিয়ে অনেক সময় পাওয়াটাও নষ্ট হয়ে যেত, এরকম চিকিৎসা নিয়েছি। কিন্তু ডাক্তার আসার পরে, ভালো চিকিৎসা আসার পরে যদি কোনো মানুষে বলে যে আমার বাপদাদা গেছে গ্রাম্য চিকিৎসা করিয়া, গ্রাম্য চিকিৎসা নিয়া, আমি কেন আধুনিক চিকিৎসা নেব? আমি নেব না, আমি মনে করব তুমি মানুষ হইতে পারো না, তুমি একটা গরু। কারণ গরুর পরিবর্তন হয় না, গরুর কি হয় না? খুব ভালো করে খেয়াল করিয়েন, পশুদের পরিবর্তন নাই। 1000 বছর আগে এই গরুগুলা যেইভাবে খাইতো, যেইভাবে পায়খানা পেশাব করতো, এখন নাকি সেইভাবে খায় না, পরিবর্তন হয়েছে, কথা কয় না? আগে তো ঘাস খাইতো, এখনো একটা বাঘ না খাইয়ে মরিয়ে গেল ঘাস খাইবে না, একটা গরু না খাইয়ে মরলো গোস্ত খাইবে না, কথা কয় না? আচ্ছা, আগের যুগের বানর যেইভাবে ছিল এখনো সেইভাবে আছে না, পরিবর্তন হয়েছে? হাজার হাজার বছর পার হয়ে গেছে, কোনো পরিবর্তন? তার শিক্ষার মধ্যে, তার বাইরের সংস্কৃতির মধ্যে, তার আচার আচরণ, পোশাক আশাক, চলাফেরা, চরিত্রের ভিতরে কোনো পরিবর্তন নেই। কারণ পশু পরিবর্তন, পশু পরিবর্তন, কিন্তু মানুষ কতক্ষণ? 1000 বছর আগের পূর্বপুরুষদের ইতিহাস পড়ছি, তারা কি টেক্সটাইলের কাপড় পরতো না গাছের ছাল পরতো? তারা কি মশলা দিয়ে তরকারি পাক করিয়ে খাইতো না কাঁচা গোস্ত খাইতো? আগুন আবিষ্কার হয়েছে 1000 বছর হয় নাই, এর আগে তো আগুনই ছিল না দুনিয়ার মধ্যে। মাছ খাইতো কাঁচা, গোস্ত খাইতো কাঁচা, শরীরের ভিতরে লজ্জা স্থান ঢাকার জন্য গাছের ছাল ব্যবহার করতো, গাছের পাতা ব্যবহার করতো। আমরাও কি এখন আমাদের পূর্বপুরুষরা গাছের পাতা পরিয়ে মরছে, আমরাও কি গাছের পাতা পরি না কাপড় পরি? কাপড় পরি। আমরা কি কাঁচা গোস্ত খাই না পাক করিয়ে খাই? মশলা দিয়ে খাই না মশলা ছাড়া খাই? এক ধরনের মশলা দেই না বেশি ধরনের মশলা দেই? এখন যদি কোনো হাম্মকে বলে আমার বাপদাদা, আমার 14 পুরুষ পূর্বপুরুষরা কাঁচা গোস্ত খাইছে, আমিও কাঁচা গোস্ত খাম, তাহলে মনে করতে হইবে ওটা মানুষ নাই, ওটা একটা পশুর চেয়েও খারাপ। কারণ মানুষের ভিতরে পরিবর্তন হয়, পশুর ভিতরে পরিবর্তন হয় না। আগে ইসলামের আদর্শ পাওয়া যায় না, আল্লাহর রসুলের দল পাওয়া যায় না, আল্লাহর রসুলের জিন্দেগানি অনুযায়ী চলার জন্য ব্যক্তিগত জীবনেও যেরকম আল্লাহর রসুলের আদর্শ মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর রসুলের আদর্শ মানতে হইবে, কি কথা ঠিক না? আগে পাওয়া যায় নাই, করি নাই, কিন্তু এখন পাওয়া গেছে। এখনো যদি আমি সেটা গ্রহণ না করি, যদি বলি বাপদাদা করতে করতে গেছে আমিও করব, তাহলে মনে করতে হইবে তোমার মধ্যে আর পশুর ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান। ভাইরা, এই জায়গায় যারা আমরা আসছি, আমরা তো সবাই মনে হয় মোমেন দাবি করি না,
অমুসলিমও দুই একজন থাকতে পারে, অমুসলিমরাও হয়তো আছে এখানে থাকতে পারে, কিন্তু অধিকাংশ আমরা এখানে মুমিন নাকি? আচ্ছা, মুমিন কাকে বলে? শুধু মুখ দিয়ে বললাম আমি মুমিন 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 মুমিন, এইতে কি মুমিন হওয়া যায়? তিন জিনিসের সমন্বয় হইল ইমান। কয় জিনিসের? তিন জিনিসের। মুখস্থ করেন, কয় জিনিস? তিন জিনিস। জোরে কম, তিন জিনিস। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে কাজে কর্মে আমলে প্রমাণ করা। মুখে বললাম, অন্তরে স্বীকার করলাম, কাজে কর্মে প্রমাণ করলাম না। কাজে কর্মে মদের লাইসেন্স দিলাম, যাত্রা গান করার জন্য সহযোগিতা করলাম, নাউজুবিল্লাহ কয় না, মূর্তি বানাইতে সাহায্য করলাম, কি বানাইতে? জোরে কন, কুফুরি আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করলাম, জেনার আইন বাস্তবায়ন করে যারা তাদের সহযোগিতা করলাম, যারা পতিতালয়ের লাইসেন্স দেয়, পুরুষ কোয়ার্টারের লাইসেন্স দেয়, বেশ্যাপাড়ার লাইসেন্স দেয়, তাদের দল করলাম। তাহলে কাজে কর্মে প্রমাণ হইল কতক্ষণ? কতক্ষণ? কাজে কর্মে যদি প্রমাণ না হয়, জবানে যদি সারাদিন ফেনা ছুটেই ফেলে আমি ইমানদার ইমানদার, ইমানদার হওয়া যায়? হ্যাঁ, তিন জিনিসের সমন্বয় হইল ইমান। কয় জিনিস? মনে থাকবে? মুখে স্বীকার করতে হইবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে আমলে প্রমাণ করিয়া দেখাইতে হবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক, আমি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের দালাল না। কিন্তু বর্তমান জমানার ইমান হইল মোহে। ইমান কি? মুখে মুখে ইমানদার, কাজে কর্মে সব বেঈমানি। আবু জাহেলে কিন্তু মুখে স্বীকার করছে আল্লাহর রাসূল সত্য নবী, স্বীকার করে না, অন্তরেও বিশ্বাস ছিল কিন্তু কাজে কর্মে কতক্ষণ? এই আমি কথাগুলো কি বানাই কইতেছি? এই যে ওলামায়ে কেরাম আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, জ্ঞানী গুণী আছেন, যদি বানাইয়া বলি এখনই প্রতিবাদ করবেন। আবু জাহেল বলে নাই যে মুহাম্মদ সত্য নবী? আবু জাহেলের গোষ্ঠী আল্লাহর রসুলকে সত্যবাদী উপাধি দেয় নাই? সাদিক সুদুক আল আমিন, বিশ্বাসী বন্ধু, এই উপাধিগুলো কি মুসলমানেরা দিছে না কাফেরেরা দিছে? আল্লাহর রসুলের সম্পর্কে ওদবা সাহেবা আবু জাহেল আবু লাহাব বাইরেরা সবাই বিশ্বাস করত সে সত্য নবী, কিন্তু দুনিয়ার মহাব্বাতে দলের মহাব্বাতে আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারে নাই, কাফের মুশরিকের আদর্শের পিছনে ছিল, ওই বাগদাদার আদর্শের পিছনে ছিল। তা বর্তমান জমানায় আমাদের দেশে এক দলে দুনিয়ার মহাব্বাত ওয়ালা আবু জাহেল মার্কা ইমানদার, আপনাদের নজরে ধরা পড়ে না পড়ে না? আছে না নাই? জোরে কম। তা আবু জাহেলের জায়গা যদি জাহান্নামে হয়, আমার এই বন্ধুদের জায়গা হইব কোথায়? কাজী বাবা আমার উপর রাগইয়েন না, আমার যদি কথা ভুল হয়, আমার বানোয়াট মন গড়া হয়, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতা মারিয়েন থুতু মারিয়েন, আমার কোনো দুঃখ নাই। আর কথাগুলো যদি সত্য বলিয়া থাকি, কোরআন হাদিস অনুযায়ী বলিয়া থাকি, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, বাবা আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, আর কবরে কিন্তু কোনো চালাকি চলবে না। মুফতিগিরি মহাদ্দেশগিরি এমপিগিরি মন্ত্রীগিরি, এটা কিন্তু কবরে চলবে না। যত ক্ষমতা এই চক্ষু বোঝার এক পর্যন্ত, চক্ষু বোঝার পরে জমিদারেরও কাপড় তিনটা, আপনার কাপড়ও কয়টা? জমিদারের জন্য 3.5 জায়গা, আপনার আমার জন্য? জমিদারের জন্য প্রশ্ন তিনটা, আপনার আমার জন্য? কোনো চালাকি চলবে? কাজে যারা কবরে যাইবেন, যারা মোমেন হইয়া কবরে যাইতে চান, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, তিন জিনিসের সমন্বয় ইমান ঠিক করিয়া তারপর কবরে যাইয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি নিয়ে সোধ করছিলেন? ইয়া ফাতেমা তু আনফিজি নাফসাকে মিনান্না,
হে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ঈমান আমল দুরুস্ত করিয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এ কথা কিন্তু কবরে চলবে না। আমি হাসান হোসাইনের মা, এ কথাও কবরে চলবে না। আমি আলীর স্ত্রী, এ কথা কবরে চলবে না। মা সোজা না হইয়া কবরে যাইও না, কবর কিন্তু বড় কঠিন জায়গা। ভাইরা, আল্লাহর রাসূল যদি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে এই কথা বলতে পারেন, বলে খাতুনে জান্নাত মা ফাতেমা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা যুবকদের সর্দারি করবে বেহেশতের ভিতরে, সাইয়্যেদা শাবাবে আহলিল জান্নাহ, তেনাদের কলিজার টুকরা মা আলী কাররামাল্লাহ ওয়াজহুর স্ত্রী, সব কিছু বাদ দিলে আল্লাহর রসুলের মেয়ে কার মেয়ে? এ জোরে কোন কার মেয়ে? এ আবার কেমন রসুল? সাধারণ কোন রসুল না, সাধারণ কোন নবী না। যেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালু কণাও সৃষ্টি হইতো না। যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত আফসুস করছে, দরখাস্ত করছে, মাবুদরে তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মত বানাইতা কতই না ভালো হইতো। যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রসুল বেহেশতে যাইতে পারবেন না। বাইরা বেহেশতের ভিতরে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, মাকআদি সিদ নামক একটা জায়গা হবে, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেহেশতিদেরকে নিয়া একটা নূরানি মাহফিলের আয়োজন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে সমস্ত নবী রসুল একটা স্টেজের ভিতরে আর গ্রহণ করবেন, 1,00,000 বা 2,24,000 পয়গাম্বার সমস্ত বেহেশতি ভাইরা ওই স্টেজের সামনে বসবেন। যার যার আনজিলুন নাসা মানাজিলাহুম, যার ভাইরা মর্তবা অনুযায়ী তাকে ওই রকম স্থানে অবস্থান করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র দুইটা। জোরে কোন কয়টা? একটা হইলো সভাপতির জন্য, আরেকটা হইলো প্রধান অতিথির জন্য। সভাপতিত্ব করবে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি থাকবেন আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সম্মান, আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কফাল গুনে তার উম্মত হইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী যার স্থান আল্লাহর পরে, সে যদি তার মেয়েকে বলতে পারেন ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না, বাবা তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হবে? হিসাব নিকাশ না মিলাইয়া কবরে যাইও না বাবা, কবরে কিন্তু চালাকি চলবে না, পীরগিরি মুরিদগিরি দুনিয়ার ভিতরে শেষ। কবরে কিন্তু জিজ্ঞাসা করবে না তুমি কোন পীরের মুরিদ, তুমি কোন মুরিদের পীর, এটা কিন্তু কবরে দেখবে না। কবরে দেখবে ঈমান ঠিক আছে কি না। কাজী বাবা, যারা যার ঈমানের ভিতরে এখনো ত্রুটি আছে, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম আজকে খাস তওবা করো, আজকে খাস তওবা করো। দুনিয়ার হব্ব দুনিয়ার আছে করলে খতিয়াতিন, এই দুনিয়ার মহাব্বাতি হলো সব কিছু ধ্বংসের মূল। বাবা এই দুনিয়ার মহাব্বাতে পড়িয়া ভাই ভাইকে খুন করে, বন্ধু বন্ধুত্বকে শেষ করিয়া দেয়, বাবা সন্তানের সাথে সম্পর্ক নষ্ট করিয়া দেয়, এই ক্ষমতার মহাব্বাতে পড়িয়া বাবা সন্তানকে খুন করে, সন্তান বাবারে খুন করে, দুনিয়ার মহাব্বাত হিরোইনের নেশার চেয়েও খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। বাইরা
সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অতফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়ালা আরাল হুদুদ আম কানা মিনাল গায়মিন পক্ষীকুলের যায় জানতে আছেন, সমস্ত পক্ষীদের যায় জানতেছেন, হঠাৎ দেখে হুদ হুদ নাই, ঘটনা কি হুদ হুদ কোথায় গেল, আমার কোনো ভুলের কারণে কি হুদ হুদ আসে না, না কোন জায়গায় কোন সমস্যা, হুদ হুদ কেন নাই। বাইরে তফসিরের ভিতরে আসছে, ঘটনায় পাওয়া যায় পরবর্তীতে হুদ হুদকে দেখা যায় খাসার ভিতরে আটকা পড়ছে। জিজ্ঞাসা করছে, হুদ তুমি তো 50 হাত পানির নিচেও চোখে দেখো, তুমি কিভাবে খাসায় ধরা পড়লা? হুদুদ বলে, হুজুর ঘটনা সত্য, আমি 50 হাত পানির নিচেও চোখে দেখি, কিন্তু লোভ আমারে অন্ধ বানাইয়া ফেলাইছে, আমি এমন ভাবে লোভে পড়িয়া গেছি, আমি যে খাসায় ঢুকতেছি আমার খবর না। বাবা দেখবেন দুনিয়ার মহাব্বাতে দুনিয়ার লোভে যারা অন্ধ হইয়া গেছে, নিজের হাতে দাফন করছে, নিজের হাতে কাফন দিছে, বাবা মরিয়া গেছে, বাবা ও বাবার জন্য দোয়া করবে, কান্নাকাটি করবে, তা বাদ দিয়া বাবার পকেটের ভিতরে হাত দেয়, চাবিটা কোন জায়গায়, জোরে করেন নাউজুবিল্লাহ, বাবার লাশ পড়িয়া রইছে, ভাই ভাই ঝগড়া শুরু করিয়া দিছে সম্পদ নিয়া, এক ভাইয়ের মাথার উপর আরেক ভাই লাঠি দিয়া বাড়ি মারিয়া দিছে, এ কপাল পোড়া সম্পদ দিয়া কি করবি, তুই যার উসিলায় দুনিয়াতে আসছো সেই কলিজার টুকরা লোকটা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আর তুই সম্পদ নিয়ে ভাগাভাগি করো, কোমরের ভিতরে চাবি খোঁজো, তুই আসলে মানুষ নাই, তুই একটা জানোয়ারের চেয়েও খারাপ হইয়া গেছো, দুনিয়ার মহাব্বাত তোরে অন্ধ বানাইয়া ফেলাইছে। কাজী বাবা, এই দুনিয়ার মহাব্বাত অন্তর থেকে বাহির করতে হইবে, আর এই দুনিয়ার মহাব্বাত অন্তর থেকে পরিষ্কার করার সবচেয়ে বড় হাতিয়ার হইল মাওলার জিকির। কথা ঠিক না বেঠি? জোরে বল ঠিক না বেঠি? দেখ ভাই, তরিকার নিয়ম অনুযায়ী যারা সকাল সন্ধ্যা দুই বেলা মাওলার জিকির ঠিক মতো করে, আল্লাহর ওলিদের পরামর্শ নিয়ে যারা আল্লাহর ওলিদের বই পুস্তক পড়ে, ওয়াজ মাহফিল আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসে, বাবা নিয়ম অনুযায়ী তরিকার সবক অনুযায়ী যারা চলে, দেখবা কলবের থেকে আস্তে আস্তে দুনিয়ার মহাব্বাত দূর হইতে আছে, আমার মাওলার মহাব্বাত কলবের ভিতরে ঢুকতে আছে। কথা ঠিক না বেঠি? বাবা তুমি পরীক্ষা করিয়া দেখো, একদিন দুই দিন তিন দিন সাত দিন 21 দিন 40 দিন 41 দিন, এরপরেও যদি তোমার কলব পরিষ্কার না হয়, আমাদের আমার দাদা যান আব্বা যান রহমাতুল্লাহ বলতেন, বাবা তোমরা তখন আমাদেরকে গালি দিও, আমাদের বিরোধিতা করিও, আমাদের কোনো দোভাইরা কোনো আপত্তি নাই, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না, আজ পর্যন্ত তাদের পরামর্শ নিয়ে যারা চলছে, দেখা গেছে আল্লাহর ফজলে দিন দিন তার অন্তর থেকে দুনিয়ার মহাব্বাত কমছে, আমার মাওলার মহাব্বাত ইমানের মহাব্বাত অন্তরের ভিতরে ঢুকছে। কথা ঠিক না বেঠি? জোরে কম ঠিক না বেঠি? কাজী বাবা, দুনিয়ার মহাব্বাত অন্তর থেকে দূর করা লাগবে, দুনিয়ার মহাব্বাত অন্তরের ভিতরে থাকলে আমার মাওলার মহাব্বাত জায়গা পাবে না, দুনিয়ার মহাব্বাত দূর করিয়া খাঁটি মোমেন হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন, এই মজলিসের ভিতরে এমন মানুষও আছে যার উসিলে মাওলা আমাদের সবার দোয়া কবুল করতে পারেন। হাদিসের ভিতরে আসছে, প্রত্যেক 40 জন মোমেনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে, এখানে অনেক 40 মোমেন আছে, অনেক আল্লাহর ওলিও এখানে আছে, এই মাদ্রাসায় অনেক কোরআনের হাফেজ বেগুনা তালবে আলিম এখানে আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইতে থাকে, এরকম অনেক আল্লাহর বান্দারা এখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মজলিসের ভিতরে মাওলার জিকির হয়, হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। কাজী বাবা, মজলিসটা বড় মোবারক মজলিস, বড় পবিত্র মজলিস, দামি মজলিস,
প্রত্যেকে প্রত্যেকের জন্য একটু দেল খুলিয়া দোয়া করেন, মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। মাবুদরে কি বলছি কি বুঝাইতে চাইছি, তোমার বান্দা বান্দিরা কি বুঝছে জানি না। মাবুদরে যেইভাবে আলোচনা করার দরকার সেই আলোচনা করার যোগ্যতা আমার নাই, যেভাবে বুঝানোর দরকার সেইভাবে বুঝানোর ক্ষমতা আমার নাই। ওটা ফুল খেলার তো তোমার হাতে, হেদায়তের মালিক তো তুমি, একজনেরও খালি হাতে ফিরাইয়া দিও না। খালি হাতে যদি ফিরাইয়া দিতে ভাই মজলিসে কেন নিয়ে আসছো, যখন নিয়ে আসছো ফিরাইয়া দিও না। একজন কেউ মাহরুম করিও না। বেরা দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে ইবুকু ইবুকু ওয়াইল্লাম তাবকু ফাতা বাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো, দেখবে একসময় আল্লাহর ফজল করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। আর যদি আমার মালিকের ভয়ে মাওলার মহাব্বাতে এক ফোঁটা চোখের পানি বাহির হইতে পারে, মাম্বাকা মিন খশিয়াতিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু তিলকা আইনাল, চোখে পানি হলো বান্দা বান্দির উপরে জাহান্নামের আগুন হারাম, চোখের পানি আমার মাওলাই সইতে পারে না। বান্দা বান্দি কান্না শুরু করলে মাওলার আরশ কাঁপতে থাকে, আমার মাওলার রহমতের দরিয়া জোশ মারিয়া যায়। মান জানি মান তাগাল্লাবা ইলাইয়া তালাক তাইতাহু মিন বাইদ, জব কই বান্দা বান্দি আমার মাওলায় বলে, জব কই বান্দা বান্দি মেরি তরফ আতা হ্যায় শিকাস্তা দিল আতা হ্যায় টুটা হুয়া দিল আতা হ্যায়, জব ঘাবরা কর চারি তরফ মায়ুসি কা সমন্দর দেখতো, যখন ভাঙ্গা দিল নিয়ে আমার দরবারে মাথাটা নত করিয়া দা, আমি মাওলার নিজের জায়গায় থাকতে পারি না। ওই বান্দা বান্দির রহমতের কোলে না লইয়া পারি না, আমি মাওলা বান্দা বান্দির কান্না সইতে পারি না। নবজ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা দেলডারে ভাঙ্গিয়া দেছে, মাথাটারে নোয়াইয়া দেছে, অনেকে চক্ষু দিয়া পানি ছাড়িয়া দেছে, পর্দার আড়ালে অনেক তোমার প্রিয় বান্দিরা আমাদের সাথে আছে। মাওলা এর মধ্যে যারে তোমার ভালো লাগে, ধানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায়, ভালো মালের সাথে পচা মাল গুলাও বিক্রি হইয়া যায়, যে কোনো একজন ভালো বান্দা বান্দির সাথে আমাদের মতো খারাপ গুলারও মাফ করিয়া দাও। যারে তোমার ভালো লাগে তার ছেলে আমাদের সবাইরে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে, কাফের মুশরিকেরা ষড়যন্ত্র করিয়া দিন দিন মুসলমানদেরকে ধ্বংস করতে আছে, বসনিয়া জেসনিয়া জগবিনিয়া ইরাক ইরান সহ সারা দুনিয়ার মুসলমানরা ষড়যন্ত্রের শিকার, নির্যাতনের শিকার, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ তুমি সবচেয়ে বেশি পলিসি জানো, তোমার পলিসি দিয়া কাফের মুশরিকদের ষড়যন্ত্র ধ্বংস করিয়া দাও, সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত করো, যদি কফালে হেদায়েত না থাকে কফালপুরাদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফা আহলিক, ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফা আহলিক, সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত করিয়া দাও, কফলে হেদায়েত না থাকলে কফলপুরাদেরকে ধ্বংস করিয়া দাও। আর সহ্য হয় না আমার নবীর নিয়া
তোমার হাবিবের নিয়া ইয়া আল্লাহ এই সমস্ত শব্দ তোমার হাবিবের শানে ব্যবহার করে ওই শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না কান দিয়ে শুনিয়ে সহ্য করতে পারি না কলিজা ছিড়িয়া যায় রক্তক্ষরণ হয় বাবুদরে আমরা কিছু করতে পারি না আমরা যতটুকু শক্তি আছে প্রতিবাদ করার চেষ্টা করছি আমাদের টুটা ফাটা ভালোবাসাকে তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ তোমার হাবিবের সম্মান ইজ্জত তুমি রক্ষা করো তোমার হাবিবের অপমানকারীদেরকে আল্লাহ হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও আল্লাহ বিশেষ করে যাদের উসিলায় মাহফিল হইল যারা চেষ্টা করলো খাটনি করলো দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরিক হইল সকলের পর তোমার খাস রহমত নাজিল কর মাওলা আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও ইয়া আল্লাহ মাদ্রাসার সকল হাওয়ায় তোমার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও আল্লাহ মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না আমরা বুঝি না আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই আমার মতো মাও হারাইছে বাবাও হারাইছে আর কোনদিন আসবে আল্লাহ আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন প্রিয়জন ওস্তাদ সাগরে যার যত প্রিয়জনেরা কবরে বিপদে আছে আমরা দোয়া করলাম তাদেরকে মাফ করিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলি শাইখেন আলী মাশাইখেন আলী ওস্তাদ জিন আলী আহবাব ইন আলী মাল্লাহু হাক্কুন আলাইনা বলি জামিয়েল মুমিনিন আল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين